আম্মু চোখে খুব আলো লাগছে, লাইটটা বন্ধ করে দাও। অথচ মেয়েটা অন্ধকার ভয় পায়, লাইট ছাড়া ঘুমোতে পারে না। নিজের ভাবনা ছেদ ঘটিয়ে মরিয়ম বেগম মেয়ের কপালে ঠোঁট ছুঁয়ে মাথায় হাত বুলিয়ে আস্তে করে পাশে বেডে শুয়ে পড়লেন। কিন্তু চোখ কেবল বুঝে এসেছে তখনই শুনতে পেলেন স্পর্শীর করুণ স্বর। চট করে উঠে দেখেন পেটের ব্যথায় ছটফট করছে স্পর্শী, আর মামা বলে পেট ধরে আর্তনাদ করছে। মেয়ের অবস্থা দেখে মরিয়ম বেগম দৌড়ে গিয়ে নার্সকে ডেকে আনলেন। ডাক্তার রিপোর্টে চোখ বুলিয়ে ইনজেকশন পুশ করলেন। দু মিনিটের মাথায় স্পর্শী ঘুমে তলিয়ে গেল। ডক্টর তাকে চোখে চোখে রাখতে বলে বেরিয়ে গেলেন, আর মরিয়ম বেগম শিওরে বসে আছে সারা রাত পার করলেন। ফজরের আজান দিয়েছে কিছুক্ষণ হলো, ধীরে ধীরে ভোরের আলো ফুটেছে, নামহীন পাখিদের আনাগোনা বেড়েছে, কর্মব্যস্ত জনমানব নেমে পড়েছে নিজ নিজ কর্মে। মরিয়ম বেগম নামাজ পড়ে দক্ষিণা জানালার পাশে এসে দাঁড়ালেন, কল দিলেন স্পর্শীর বাবার নম্বরে। স্পর্শী বাবা সারা রাতে কতবার যে মেয়ের খোঁজ নিয়েছেন তারই হত্যা নেই। উনি যখন নামাজ পড়ছিলেন তখনও কল এসেছিল একবার। মেয়ের যা অবস্থা খোঁজ না পেলে দুশ্চিন্তা করবে, কারণ স্পর্শী ওনাদের দুজনেরই কলিজা, প্রাণ পাখি, বেঁচে থাকার একমাত্র অবলম্বন ওনাদের মেয়ে। অথচ এই মেয়েকে রুদ্র হেলা করার দুঃসাহস দেখাচ্ছে, হসপিটালে যার তার ভরসায় রেখে চলে যাচ্ছে। এই ঘটনা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে না রুদ্র এমন কাণ্ড জ্ঞানহীন, তার দ্বারা এমন কিছু ঘটতে পারে। এই কাজের জন্য উনি ফিরে গিয়ে একটা ব্যবস্থা করবেন, করবেনই করবেন। অনেকক্ষণ ধরে এমন নানান চিন্তায় মশগুল মরিয়ম বেগম। একটু পরে এই মেয়েকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে যাবেন, হয়তো রুদ্রের সঙ্গে দেখাও হবে না, তার কাছে কাজ আগে, কাজেই মজে থাকুক সে। উনি যখন নিজের ভাবনায় মশগুল তখন কেউ একজন দরজায় নক করল। মেয়ের দিকে একবার তাকিয়ে উনি দ্রুত দরজা খুলতে এগিয়ে গেলেন, নতুবা নক করার শব্দে মেয়েটার ঘুম ভেঙে যেতে পারে। উনি দরজা খুলে দেখেন একজন মাঝবয়সী মহিলা ঝাড়ু হাতে দাঁড়িয়ে আছে, মূলত কেবিন ঝাড়ু দিতে এসছে। ঘড়িতে তখন 7:02। মরিয়ম বেগম ওনাকে নিঃশব্দে কাজ সারতে বলে দরজার কাছে দাঁড়িয়ে রইলেন। রুদ্র নেই, তার মানে সারা রাত বাইরে কাটিয়েছে। এবার ওনার ভেতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, মেয়ের ভবিষ্যৎ নিয়ে সত্যি চিন্তা হচ্ছে। একটু বেশি তাড়াহুড়ো করে ফেলেছেন বিয়ের সিদ্ধান্তটা নিতে, আর একটু সময় নিলে ভালো হতো। একদিন ভেবেছিল রুদ্রের কাছে সবকিছুর ঊর্ধ্বে স্পর্শীর স্থান, আর যাই করুক স্পর্শীকে নিয়ে ওনাদের আর চিন্তা করতে হবে না। এখন রুদ্র আছে, রুদ্রই সব সামলে নিবে। কিন্তু কে জানতো রুদ্রই হবে ওনাদের ভাবনা চিন্তার আরেকটা কারণ। যার কাছে সম্পর্কের চেয়ে রাজনীতি পড়ো, প্রিয় মানুষগুলো মরে পচে গলে যাক তবুও তার কাজ আগে। কেবিন ঝাড়ু দেওয়া হয়ে গেছে, মরিয়ম বেগম নার্সের সঙ্গে কথা বলছিলেন তখন বড়মা ও দাদিমার কেবিন থেকে বেরিয়ে এলেন। স্পর্শীর হালচাল জিজ্ঞাসা করলেন। ততক্ষণে রুদ্রের বাবাও সকালের জন্য নাস্তা এনে খাওয়ার তাগাদা দিলেন। দাদিমাকে সঙ্গে নিয়ে হালকা নাস্তা সারতেই নার্স এসে ওষুধ দিয়ে গেল। স্পর্শী ঘুম থেকে উঠলে ওনারা বেরিয়ে পড়বে ঢাকার উদ্দেশ্যে। গতরাতে রুদ্র নিজে ওনাদের এয়ার টিকিট কনফার্ম করে রেখেছে। ওনারা খেয়ে টুকটাক জিনিসপত্র গুছিয়ে রাখলেন। সকাল 8:20 স্পর্শীর ঘুম ভাঙল। এদিক ওদিক তাকিয়ে একা একা উঠে মুখ ভার করে বসে রইল। মরিয়ম বেগম তাকে ফ্রেশ করিয়ে নাস্তা খাইয়ে মেডিসিন খাইয়ে দিলেন। তারপর ড্রেস বদলে নতুন এক সেট 3-piece পরিয়ে দিলেন। 3-piece কোত্থেকে এলো উনিও জানেন না, তবে বেডের উপরেই ছিল, হয়তো স্পর্শীর বড়মা রেখে গেছে। এই মুহূর্তে অবান্তর চিন্তা ভাবনা না করে উনি যত্ন করে মেয়ের চুল আঁচড়ে বেঁধে দিলেন। এরপর মেয়েকে নিয়ে কেবিন থেকে বের হলেন। ততক্ষণে রুদ্রের বাবা হসপিটালের বিল পরিশোধ করে চলে এসছে। স্পর্শী ঘুরে ঘুরে বড়দের মুখে মুখে তাকাচ্ছে, কেউ বলছে না কেন রুদ্র কোথায়, সে কি আসবে না, যাওয়ার আগেও দেখতে পাবে না অপ্রিয় মানুষের মুখখানা। ছল ছল চোখে এসে মাকে আঁকড়ে ধরে লিফটের দিকে পা বাড়ালো। বহু কষ্টে তার কান্না আটকে রেখে নিচে নামতেই দেখে রুদ্র গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, চোখে ব্ল্যাক সানগ্লাস, পরনে গতরাতে শার্ট প্যান্ট। সে এক মনে ফোনের দিকে তাকিয়ে আছে, হঠাৎ মুখ তুলে তাকালো ওদের দিকে। সানগ্লাস থাকায় বোঝা গেল না ঠিক কার মুখপানে তাকিয়ে আছে সে। তারা ধীরে ধীরে পা ফেলে গাড়ির দিকে এগিয়ে গেল। রুদ্র গাড়ির দরজা খুলে দিতেই সকলে এসে একে একে উঠে বসল। দাদিমা আপন মনে একা একা বুকে চলেছে। গাড়ি চলছে এয়ারপোর্টের দিকে। স্পর্শী তার মায়ের কাঁধে মাথা রেখে অপলক লুকিং গ্লাসের দিকে তাকিয়ে আছে, সারা রাতে তৃষ্ণা মিটাচ্ছে এভাবে তাকিয়ে থেকে। তারপর যথাসময়ে এয়ারপোর্টে পৌঁছে গাড়ি থেকে নামতেই সজোরে গাড়ির দরজায় মারি খেল স্পর্শী। ব্যথার চোটে চোখে পানি এসে গেছে। মরিয়ম বেগম মেয়ে ছটফটানি দেখে রেগে কিছু বলতে রুদ্র বলল, তোমরা এগো, আমি ওকে নিয়ে আসছি।
মরিয়ম বেগম কিছু বলার আগে বড় মা ওনাকে নিয়ে হাঁটা শুরু করলেন। বড় বাবাও গেলেন ওনাদের পিছু পিছু। রুদ্র গাড়ি লক করে স্পর্শীর দিকে কয়েক পথ তাকিয়ে মন কেমন করার স্বরে বলল, পেট ব্যথা কমেছে? কবে ফিরবে তুমি? আর ফিরবো বলে মনে হয় না। কেন? কারণ ফেরার ইচ্ছে নেই। ইচ্ছে না থাকলেও তুমি ফিরবে, ফিরতেই হবে। কি করতে ফিরবো? তোদের মামের রাগ ভাঙাতে? আর কাজ নেই আমার। আগে তুই ছিলি আমার বিপক্ষে, এখন তোর মা যুক্ত হয়েছে। এতদিন তুই ঘ্যানর ঘ্যানর করে অন্তরাত্মা কয়লা করে দিয়েছিস, এখন তোর মা বসে বসে সেই কয়লাতে বাতাস দিচ্ছে, যাতে ভস করে আগুন জ্বলে ওঠে আমাকে ম্যানেজ করতে পারে। রাগ ক্ষোভ মান অভিমান শুধু তোদেরই আছে, আমার নেই। আমি মানুষ না, কষ্ট হয় না আমার। আসলে নকলের কৈফিও চাইনি তোর থেকে। বাসায় গিয়ে নিজের খেয়াল রেখো তাহলেই হবে। আর যদি পারো মাকে বুঝিও, ওনার জামাতা দায়িত্বজ্ঞানহীন নয়। দায়িত্ব এড়াতে না চাইলেও পরিস্থিতি সবসময় হাতে থাকে না, সব পরিস্থিতিতে নিজেকে জাহির করাও যায় না। আর গতরাতে যতক্ষণ না কেবিনের দরজা বন্ধ হচ্ছিল, ততক্ষণ সিঁড়ির দোরগোড়াতেই দাঁড়িয়েছিল ওনার জামাতা। ইচ্ছে করে আড়ালে ছিল, কারণ ওনার জামাতা জানতো উনি কি বলতে পারেন। তোর পেট ব্যথার খবর পেয়ে ছুটে এসেছিল, তারপর রাত 3টা থেকে ভোর 5টা অবধি কেবিনের সামনে বসেছিল তোর মায়ের জামাতা। একটু চোখের আড়াল করেনি তোদের, দায়িত্ব ভুলে কাজে ডুবে থাকেনি, চিন্তায় অস্থির নির্ঘুম থেকেছি সারা রাত। সব সময় মন মতো যুক্তি না বানিয়ে অপর পক্ষকেও কিছু বলার সুযোগ করে দিতে হয়। সত্যি ফিরবে না তুমি? তাহলে আমিও থেকে যাই। তুই কেন থাকবি? আমার অপ্রিয় কিছু থেকে যাচ্ছে তাই। এই কথা শুনে রুদ্র নির্লিপ্ত ভাবে তার দিকে তাকিয়ে রইল। ওর তাকানো দেখে স্পর্শীর গলার সঙ্গে থুতনি লাগিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ইস, বেখিয়ালে মনের কথা মুখ ফুসকে বলে ফেলেছে, বলে যখন ফেলেছে কথা ফেরানোর মানেই হয় না। তাই অধীর আগ্রহে রুদ্রের জবাবের অপেক্ষায় রইল সে। কিন্তু সেকেন্ডের কাটা মিনিটের ঘরে পৌঁছালেও রুদ্রের থেকে জবাব না পেয়ে ছলছল করে উঠল তার নেত্র জোড়া। অজস্র অভিমানে ভরে উঠল অবুঝ মন। জবাব পাবে না ভেবে যখন পা বাড়াতে যাবে, তখন রুদ্র বলে উঠল, স্পর্শী পরশু রাতে ফিরবো। একথা শুনে স্পর্শী ঠোঁটে হাসি ফুটলেও সে পেছনে ফিরে তাকালো না, ধীরে ধীরে এগিয়ে গেল এয়ারপোর্টের ভেতরে। রুদ্র দ্রুত এগিয়ে এসে পাশাপাশি হাঁটতে থাকলো দুজন। তবে কারো মুখে কথা নেই, শুধু মনে আছে এক টুকরো স্বস্তি আর একখণ্ড বেনামী সূক্ষ্ম অনুভূতি। তারপর স্পর্শীদের বিদায় করে রুদ্র গেল বড় মামাদের নিজস্ব কবরস্থানে। এখানে ওর মায়ের নিকট আত্মীয়দের দাফন করা হয়। যদিও বড় মামা প্রথমে রুমাকে এখানে দাফন দেওয়ার অনুমতি দিয়েছিলেন না, রাগে ফেটে পড়ে রুদ্রকে যাচ্ছে তাই বলেছেন। বিনিময়ে রুদ্র তার ফোনটা বের করে কাউকে কল করে বলেছে, চা নাস্তার খরচ বাড়িয়ে দিব, ভিকটিমের যত্ন আত্মে বাড়িয়ে দিন, এমন অবস্থা করবেন যাতে মা শব্দ উচ্চারণ করার শক্তি না থাকে। বড় মামার বুঝতে বাকি নেই ভিকটিম ওনার আদরের মেয়েটা। গতকাল মেয়েকে দেখে হাউমা করে কেঁদে উঠেছেন, চোখ মুখ ফুলে আছে, গালে থাপ্পড়ের দাগ, নোংরা জায়গা, কেউ নাকি একটু পানিও দেয়নি। ওরও খবরে জেনেছে রুদাশাকে রিমান্ডে নেওয়ার আদেশ এসেছে। আর এই খবর শুনে খোঁজ নিয়ে দেখে রুদাশা পূর্বের স্থানে নেই, তাকে কোথাও পাঠানো হয়েছে। এত সন্ধান করেও রুদাশার হদিশ মিলছে না, রুদ্রের কাছে এত অনুরোধ করেও ছেলেটা মুখ খুলছে না। মেয়ের অবস্থার কথা ভেবে পরে বাধ্য হয়েই উনি অনুমতি দিলেন। তারপর রুমা জানাজা এবং দাফন কার্য সম্পন্ন করা হলো। দলে দলে মানুষেরাও চলে গেল। কাফি দুই হাঁটু মুড়ে কবরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, ভাবছে তার রুমার সুখপূর্ণ খুনসুটির কথা। কথা ছিল ওরা কেউ কাউকে ছেড়ে যাবে না, অথচ রুমার করা পাপ রুমাকে ধ্বংস করে দিল। কাফির কেন জানি খুবই জানতে ইচ্ছে করছে, রুমা কি তাকে সত্যি সত্যি ভালোবেসেছিল নাকি সেটাও তার নিখুঁত অভিনয় ছিল। কাফিকে এভাবে বসে থাকতে দেখে রুদ্র উঠাল না, কিছু বলল না। এই পরিস্থিতিতে কারো কোনো বাণীতেই তার হৃদয় শান্ত হবে না, অন্তর জ্বলন কমবে না। যাকে নিয়ে হৃদয় শান্ত হবে, অন্তরের জ্বালাপোড়া কমবে, তাকে ফিরিয়ে আনা সম্ভব নয়। এর চেয়ে এসে কিছুক্ষণ এভাবেই থাকুক, নিজেকে বুঝ দিতে সময় নিক, তারপর সামলে উঠুক। অদরে দাঁড়িয়ে কাফির দিকে তাকিয়ে যখন রুদ্র এসব ভাবছিল, তখন রামও সেখানে উপস্থিত হলো। কাফির দিকে মায়ামায়া দৃষ্টিতে তাকিয়ে নিচু স্বরে বলল, ভাবির জানাজা শেষ হওয়ার সাথে সাথেই মাসুম রে করা ডোজের ইনজেকশন মাইরা দিছি, গাড়িতে কাত হয়ে পড়ে আছে, হ্যারে হন কি করবো স্যার? তুমি ওরে নিয়ে সোজা ওখানে চলে যাও, ঢাকায় ফিরে ওর ব্যবস্থা করা হবে। তয় শালার এইখানে আনলেন কেন স্যার? হে তো পাক্কা নেশাখোর,
শালায় তোমার মারার পরেও কয় আমার একটু হেরোইন দে ভাই, তোর পাই ধরি, মরার আগে একটু হেরোইন দে। হ্যাঁ নেশার পেরা উঠছে, মার তার গায়ে লাগে না, তার হিরোইন লাগবে। মার গায়ে লাগে কি না আমার মুখোমুখি হলেই বুঝবে সে। এখন তুমিও বেরিয়ে পড়ো আর পৌঁছে জানিও। স্যার অবয় দিলে আরেকখান কথা একবার চাই। বলো। আপনার বড় মামা আপনার নানা নানি কে মেরে ফেলাইছে ম্যাডাম রে কইতেছেন না কেন? সেই তো সত্য জানবার লাইগাই পাগল হয়ে উঠছে, মারে অন্ধকারে রাইখা কতদিন সত্য লুকাইবেন স্যার, এটা কি ঠিক হইতাছে? আর ম্যাডাম যেভাবে অপরাধীকে গরু খোঁজা খুঁজে বেড়াইতেছে, সত্য কতদিন বাড়াল করান যাইব? জায়গা নিরাপদ নয় রামু। জি স্যার বুঝেছি। তারপর রামু প্রস্থান করল। কাফি ততক্ষণে উঠে শেরুদ্রের পাশে দাঁড়িয়েছে। হঠাৎ কি মনে করে কাফি বলল, এমিলি আপনার স্পর্শের পিক এডিট করে হাজিবাজি ভিডিও বানিয়েছে আর বলেছে তার লোকদের না ছাড়লে ওইসব ভিডিও ভাইরাল করে দিবে। সামনে ভোট, এই কাজ করলে পৃথিবীতে দুই নারীর জাত ভীষণ ভয়ঙ্কর, এক মায়াবতী, দুই ছলনাময়ী। এদের কাজই হচ্ছে পুরুষদের ঘায়েল করা। তবে এদের পার্থক্য রয়েছে, জানো কি সেই পার্থক্য? এরা কেউ পুরুষদের হৃদয়ে ঢালে ইস্ক, কেউ বা ঢালে বিষ। কিছুক্ষণ আগে স্পর্শীরা বাসায় ফিরেছে। বাসায় ফিরে তার মুখে ফুটে উঠেছে প্রাণোচ্ছল হাসি। বিশাল অট্টালিকা হোক অথবা কুড়ে ঘর, যার যেখানে মন টিকে সেটাই তার প্রশান্তির আবাস। এখন যেমন নিজের বাসায় পা রাখতে না রাখতেই তার মন মেজাজ ফুরফুরে রূপ ধারণ করেছে, অসুস্থ বোধ অনেকটাই কমে গেছে। বুক চাপা দীর্ঘশ্বাস বিদায় নিয়েছে, তবে মনে হচ্ছে বহু বছর পর নিজ আলোয় পা রেখেছে। তার ছোট থেকে বড় হওয়া এই বাসাতে হঠাৎ তার অনুপস্থিতিতে বাসাটাও বুঝি তার বিরহে কেঁদেছে, মুখ মলিন করে তাকে খুঁজেছে। কিন্তু এই যে সুপরিচিত আপন আপন সুগন্ধ ভেসে বেড়াচ্ছে বাসার আনাচে কানাচে, অস্বস্তি বোধ নেই, সংকোচ নেই, এখন অবাধ পাখির মতো চলতে পারবে, ঘুরতে পারবে। স্বাধীনতা আসলেই শান্তির আরেক রূপ, বন্দী জীবন সত্যি ভীষণ কষ্টের। এতদিনে হাড়ে হাড়ে টের পেয়েছে। স্পর্শীকে ফ্রেশ হতে বলে মরিয়ম বেগম পোশাক পরিবর্তন করে ছুটলেন রান্নাঘরে, ঝটপট নাস্তাতে ব্যস্ত হয়ে পড়লেন। মেয়েটাকে ওষুধ খাওয়াতে হবে, খালি পেটে ওষুধ খাওয়ানো যাবে না। এদিকে স্পর্শী তার বাবার সঙ্গে দেখা করে মন প্রাণ জুড়িয়ে কত কথা বলছে, পুনরায় তার প্রাণোচ্ছল চঞ্চলতা উপচে পড়ছে সর্বাঙ্গ জুড়ে। বাচার রানীর মুখে পুনরায় কথা ফুটেছে, মুচকি মুচকি হাসি ঠিকরে পড়ছে চিকন উষ্ঠগুণে। স্পর্শীর মুখ পানে স্নেহের দৃষ্টিতে তাকিয়ে রইলেন তার বাবা। মেয়ের আদুরে মুখটা অনেক শুকিয়ে গেছে, কপালে হাতে ব্যান্ডেজ। চট্টগ্রামে যাওয়ার পর থেকে মেয়েটার শান্তি পায়নি, একটার উপর একটা ঝামেলা পাকিয়েই চলছে। বাবাকে সব কথা উগড়ে দিয়ে স্পর্শী আশেপাশে তাকালো। দাদিমা এসে পানের বাটা নিয়ে বসে পড়লেন, গাল ভর্তি পান নিয়ে ফোনে কারোর সঙ্গে কথা বলছেন। স্পর্শী বাবাকে বসতে বলে মায়ের বারণ অমান্য করে গুটি গুটি পায়ে পুরো বাসা ঘুরে দেখছে। পেট ব্যথা নেই, বিধায় হাঁটতে কষ্ট হচ্ছে না, তবে জোরে ধাপ ফেলে চিনচিন করে উঠল। সেই ব্যথাকে অগ্রাহ্য করে সে হেঁটে চলে বেড়াচ্ছে আপন খেয়ালে। এমন কোন জায়গা বাদ পড়ল না যেখানে তার আগমন ঘটল না। বাসা ঘুরতে ঘুরতে তার খুশি আরো দ্বিগুণ হল, যখন দেখল রজনীগন্ধা ফুলের কলি এসেছে তার পাশে গোলাপের টব। সে গাছে তিনটে হলুদ গোলাপ ফুটেছে, কি যে সুন্দর লাগছে দেখতে। যদিও গোলাপের চারাটা তার স্কুলের প্রধান শিক্ষকের বাসা থেকে চুরি করে আনা, তখনও জানত না হলুদ গোলাপের চারা এটা। মোদ্দা কথা, সে চুরিটাই করেছিল এক্সপেরিমেন্ট করতে। এক বর্ষণের দিনে ক্লাস টিচার আসতে পারেননি, সেদিন তাদের প্রধান শিক্ষক ক্লাসটা নিয়েছিলেন। ক্লাস বলতে গল্পের ক্লাস, বৃষ্টি নিয়ে মজার মজার সব গল্প। একে একে স্টুডেন্টরা সব গল্প বলছে, বাকিরা মনোযোগ দিয়ে শুনছে। কারো কারো গল্প শুনে হাসিতে ফেটে পড়ছে পুরো ক্লাসরুম। গল্পের এক পর্যায়ে চুরি করার কথা উঠেছিল। রবিন স্যার নিজে মুখ ভর্তি হাসি নিয়ে গর্ব করে বলেছিলেন, উনি নাকি বহুবার চুরি করেছেন, যুবক বয়সে কারো গাছে ডাব, আম, পেয়ারা, এমনকি মুরগি চুরি করে পিকনিক করেছেন। আর উনি এবং ওনার বন্ধুরা এসব কাজ প্রায়ই করতেন, সেগুলো সোনালি দিন ছিল। আগ্রহী শ্রোতা হয়ে ওনার কথা শুনছিল প্রত্যেকটা স্টুডেন্ট। পুরনো কথা স্মৃতিচারণ করতে করতে ওনার মুখে ঝলমল করছিল অনাবিল সুখে। গল্প শেষ করে উনি গাল ভর্তি হেসে একটা কথা বলেছিলেন, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। উক্ত প্রবাদটা তার ভীষণ ভালো লেগেছিল। তারপর সিদ্ধান্ত নিয়েছিল রবিউল স্যারের বাসা থেকেই কিছু চুরি করবে, তারপর যেই ভাবা সেই কাজ। স্কুলে যাওয়ার পথে স্যারের বাসা পড়ে। একদিন সে স্কুলে যাওয়ার পথে বড় গেট দিয়ে উঁকি মেরে দেখে অনেক ফুলের চারা।
মনে মনে পরিকল্পনা এটি স্কুল থেকে ফেরার পথে আশেপাশে কাউকে না দেখে পটাপট কয়েকটা চারা তুলে ভদ্রভাবে হাঁটা ধরল। এমন ভাব করলো যেন নিজের টাকায় কিনে বাসায় নিয়ে যাচ্ছে। লোকশূন্য রাস্তায় কেউ দেখলো না, তাই ধরাও খেল না। সেদিন চারটে চারা এনেছিল, একটা ছিল হলুদ গোলাপের, একটা স্ট্রবেরির, একটা জবা ফুল আর একটা জলপাই। চুরি করা গাছগুলো এখনো জীবিত আছে, সজীব ও সতেজ হয়ে ফুল ফলের ধরার উপযুক্ত হয়ে উঠেছে। ইস, আর কয়েকটা আনলে ভালোই হতো। পূর্বের কথা ভেবে স্পর্শী খিলখিল করে হেসে উঠল। আগামীকাল থেকে স্কুলে যাওয়া শুরু করবে, স্কুলে গিয়ে কি করবে পরিকল্পনাও করে নিল। তারপর সিঁড়ি বেয়ে তরতর করে উঠে রুদ্রের রুমের কাজটাই এগিয়ে গেল। কি যেন ভেবে রুমের দরজাটা খুলে জানালার পর্দা সরিয়ে অবাধ আলো প্রবেশের ব্যবস্থা করে দিল। মুখ বের করে বাইরে দৃষ্টি ছুড়ে এক গাল হাসল। পূর্বালি বাতায়ন তার শরীর ছুঁয়ে গেল। এই বাসার সবচেয়ে সুন্দর রুম এটা, কারণ এটা এই বাসার একমাত্র রাজপুত্রের রুম। এই নিয়েও তার খুব হিংসে হতো। রুদ্র কেন এই রুমে থাকবে? তাকে কেন সেরা জিনিসটা দিতে হবে? সে কি এই বাসার কেউ না? রুদ্র যেমন ছেলে সেও তো এই বাসার মেয়ে, আর ছেলে মেয়ের সমান অধিকার। কেউ একচুল বেশিও না কমও না। তাছাড়া বড়দের উচিত সবচেয়ে ছোট সদস্য হিসেবে তাকে সেরা জিনিসটা দেওয়া। অথচ ওনারা করেছে উল্টো। বিগত বছরে যখন পুরো বাসা রং করানো হলো, তখন যে যার পছন্দ মতো নিজেদের রুম সাজিয়ে নিয়েছিল। কিন্তু সে স্কুল থেকে ফিরে নিজের রুম দেখে হতভম্ব। রুমের অবস্থা দেখে রাগে ক্ষোভে ফেটে পড়ে সে। দাদিমাকে বলেছিল, দাদিমা রুদ্র ভাইকে বলো ওনার রুমটা আমাকে দিয়ে দিতে আর আমার রুমটা ওনাকে নিতে।